আসসালামু আলাইকুম মোশারফ হোসেন সবাইকে ওয়েলকাম করছি এবং ভিন্ন ধর্ম মতাবলম্বী যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসন্ন বিপিএল যে ডিসেম্বরের সাতাশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এটা তো আপনারা সবাই জানেন কিন্তু গত আগামী মাসের নয় দশ তারিখের ভিতরে প্লেয়ার প্রিডাকশন শুরু হয়ে যাবে অথবা প্লেয়ার কেনা বেচা শুরু হয়ে যাবে তো এটা মোটামুটি সবারই ধারণা আছে এবং সবাই জানেন এবং বিপিএল সাতাশ তারিখ থেকে শুরু হয়ে দু সালের ফেব্রুয়ারি সাত তারিখ পর্যন্ত চলবে এখন আলোচনার মূল বিষয় হচ্ছে এই বিপিএলকে কেন্দ্র করে আমাদের সুপারস্টার আল হাসান এবং তামিম ইকবাল তারা দুজন থাকবেন কি না আসলে ধরুন ইন্ডিয়ান আইপিএল যেটা আপনারা জানেন যে সারা বিশ্বে কিন্তু একটা জমকপ্রদ একটা খেলা হয় বা বিশেষ করে এই যে প্রিমিয়ার লিগের ভিতরে ইন্ডিয়ান আইপিএল এটা কিন্তু মানে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেন প্রতিবার তারা যখন এই খেলাটা পরিচালনা করেন তো আপনি ধরুন সেই দলের ভিতরে যদি বিরাট কোহলি এই রোহিত শর্মা এবং এই যে আরও মনে করেন অন্যান্য যে বিদেশ থেকে যারা প্লেয়ার আসে যেমন এন্ডু রাসেল হ্যাঁ সুনীল নারায়ণ অন্যান্য যে বড়ো বড়ো যারা খেলোয়াড়গুলো আসে তো তাদের ছাড়া আপনি কি সেই খেলাটা উপভোগ করতে পারেন কি আচ্ছা বিশেষ করে বিদেশি প্লেয়ার বাদ দেন ইন্ডিয়ান দলের যে বিরাট কোহলি রোহিত শর্মা এই দুজন প্লেয়ার ছাড়া তাদেরকে খেলাটা কীরকম আপনি উপভোগ উপভোগ করেন আমার মতে নিশ্চয়ই আপনারা উপভোগ করেন না বা সেই খেলাগুলো উপভোগ্য হয় না অথবা মহেন্দ্র সিং ধোনি তার খেলা ছাড়া আপনাদের উপভোগ্য হয় না তো ঠিক তেমনি আমাদের বাংলাদেশেও কিন্তু একটা এরকম দোদুল্যমান পরিস্থিতি তৈরি হয়েছে কিভাবে আপনি দেখুন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল দুইজনে কিন্তু পরস্পর খুব ঘনিষ্ঠ বন্ধু এবং দুইজনে কিন্তু তাদের ব্যস্ততার কারণে এবং বিভিন্ন সমসাময়িক ইস্যুর কারণে কিন্তু দুইজনেই সামনে যে বিপিএলটা হবে এই বিপিএলে অংশগ্রহণ করতে পারবে কি না সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে আচ্ছা প্রথমে সাকিবের বিষয়টা বলি আপনারা জানেন যে সাকিব আল হাসান যখন এমপি ছিলেন বিগত আওয়ামী সরকারের সময় তখন কিন্তু তিনি বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েছিলেন এবং বিশেষ করে শেয়ার বাজারের ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে তিনি নিয়োগ পেয়েছিলেন তো সেইখান থেকে তার এই শেয়ার বাজার কেলেঙ্কারিতে একটা মামলা হয়েছিল সাকিব আল হাসানের নামে সেইটার ক্ষতিপূরণ হিসাবে এই সাকিব আল হাসানকে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা দিতে হচ্ছে বা জরিমানা করেছে আরেকটা বিষয় হচ্ছে সাকিব আল হাসানের নামে একটা হত্যা মামলা হয়েছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন আন্দোলন করেছিল অভিযোগ আছে যে তিনি নাকি তার হুকুমেই পুলিশ অথবা দলীয় যেই নেতাকর্মী আছে তারা তাদেরকে উস্কানি দিয়েছিল বিধায় এই ছাত্রদের মানে ছাত্রদের উপরে গুলি করা হয়েছে এরকম একটা মামলা হয়েছে তো এগুলো বিষয় নিয়ে সাকিব আল হাসান কিন্তু অনেক ঝামেলায় আছেন এবং ঝামেলা পোহাতে হচ্ছে তো সাকিব জানেন যদি সে দেশে আসে তাকে কিন্তু আইনের মুখোমুখি হতে হবে এবং তাকে এইগুলো জিনিস ফেস করতে হবে তো সাকিব চাইবে না যে কোনোভাবেই বিদেশ থেকে এই বাংলাদেশে এসে তো ঝামেলা বিতে পড়তে তো সেই কারণে কিন্তু সাকিব জাতীয় দলে অথবা আপনার এই বিপিএলে খেলবেন কিনা সেটা কিন্তু সংশয় তৈরি হয়েছে তো এদিকে আবার তামিমের বিষয়টা বলি আপনারা জানেন যে এই দেশ পরিবর্তনের পর তামিম ইকবালকে কিন্তু আমরা মিরপুরের হোম ক্রিকেটে বারবার দেখতে পেয়েছি এবং তামিম কিন্তু বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের সাথেও বারবার দেখা করেছেন মিটিং করেছেন তো আমরা শুনতে পেয়েছিলাম যে ফারুক আহমেদ তামিম ইকবালকে বোর্ডের ডিরেক্টর পদে নিয়োগ দিতে পারেন অথবা সে ডিরেক্টরশিপ পেতে পেতে যাচ্ছে তো সাকিব যেহেতু রাজনৈতিক ঝামেলার কারণে এবং এই মামলা অথবা এই জরিমানার ইত্যাদি কারণে যদি সে দেশে না আসে তাহলে সে তো খেলতে পারছে না এবং তামিম যদি বোর্ড ডিরেক্টর হয়ে যায় তাহলে তামিমেরও কিন্তু বিপিএল খেলা এবং জাতীয় দলের খেলা নিয়ে সংশয় তৈরি হচ্ছে আপনি খেয়াল করুন যদি তামিম ডিরেক্টর হয়ে যায় তাহলে সে তো চাইবে না যে একজন সাধারণ প্লেয়ার হিসেবে ডিরেক্টরশিপ থাকার পরেও এই বিপিএল বা প্রিমিয়ার লিগ এগুলোতে খেলবে তো বিশেষ যে আপনি দেখেন আইপিএল বলেন সিপিএল বলেন ক্যারিবিয়ান লিগ বলেন বিগ ব্যাশ বলেন কাউন্টি বলেন বিভিন্ন যে প্রিমিয়ার লিগগুলো হয় সেসব খেলার ভিতরে কিন্তু বড় বড়ো প্লেয়ারগুলো বিশেষ করে যেই দেশে খেলা হয় সেই দেশে যে স্পেশাল প্লেয়ারগুলো খেলে তাদেরকে কিন্তু কেন্দ্র করেই সেই খেলাগুলো স্পেশালাইজড হয় ঠিক আমাদের দেশেও বিপিএলে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল এই দুইজন ছাড়া যদি দল পরিচালনা হয় অথবা দল গঠন করা হয় সেই খেলাগুলো কিন্তু একবারে ফিকে হয়ে যাবে এবং দর্শক টানতে পারবে না তো দুইজনের যেহেতু বিশাল ফ্যানবেস আছে আর সবাই কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে এই খেলাগুলো দেখে তো সাকিব তামিম যদি দলে না থাকে তাহলে সেই খেলা কিন্তু আলো ছড়াতে পারবে না যতই আপনি বিদেশি প্লেয়ার নেন কিন্তু দেশীয় যে আইকন যারা দেশীয় খেলাকে রিপ্রেজেন্ট করে বহির্বিশ্বে তাদের থেকে ছাড়া খেলা কোনোভাবেই আনন্দ বা উপভোগ্য হবে না এখন দেখুন তামিম ইকবালকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই আগামী বিপিএলে আপনি খেলবেন কি না তো তামিম ইকবাল কিন্তু এটি এটার সুদুত্তর দিতে পারবে না ঠিক তেমনিও সাকিব আল হাসানকে আপনি জিজ্ঞেস করুন যদি সাকিব আল হাসানকে প্রশ্ন করেন যে এ বিপিএলে আপনি থাকছেন কি না সাকিবও কিন্তু ঠিক এরকম সুদুত্ব দিতে পারবে না এর কারণ হচ্ছে ওগুলোই এখন এই যে আগামী মাসের নয় দশ তারিখে প্লেয়ার ড্রাফট হবে সেই প্লেয়ার ড্রাফটের ভিতরে কিন্তু সাকিব আল হাসান এবং তামিম ইকবাল এদের দুইজনের বিপিএল ভাগ্য নির্ধারণ হয়ে যাবে তামিম ইকবালকে কনফার্ম করতে হবে সে বোর্ডে আসতে চাচ্ছেন কিনা বা সাধারণ প্লেয়ার হিসেবে খেলতে চান কি না তো সে নিশ্চয়ই তো সে নিশ্চয়ই নয় দশ তারিখের ভিতরেই ফারুক আহমেদকে সিদ্ধান্ত দিবেন যে তিনি যদি তাকে দায়িত্ব দেন তাহলে তিনি বোর্ডের ডিরেক্টরশিপ নিতে চাচ্ছেন কি না যদি ডিরেক্টরশিপ নেন তাহলে কিন্তু সে এই প্লেয়ার ডাফটা তার নাম দিবে না এবং সে বোর্ডের দায়িত্ব চলে যাবে তাহলে তামিমের বিষয়টা আমরা সিদ্ধান্ত শুনতেই পারবো বা জানতে পারবো আগামী মাসের নয় দশ তারিখে ঠিক তেমনি সাকিবেরটাও জানতে পারব এখন আমার কথা হচ্ছে এই সাকিব আর তামিম আমরা চাই এরা দুইজনই বাংলাদেশের হয়ে বিপিএলে বিভিন্ন দলে অংশগ্রহণ করুক এবং তাদের যে খেলা ক্রিকেটের খেলা এবং ক্রিকেটের স্কিল সেটা আমাদের দেখিয়ে আমাদের মনে আমাদের মুগ্ধ করুক দেখুন আপনার গতবার এই তামিম ইকবাল কিন্তু ফরচুন বরিশালের অধিনায়কের দায়িত্ব পালন করেছিল এবং তার অধীনে কিন্তু ফরচুন বরিশাল একটি এক প্রকার মিনি বাংলাদেশ টিম গঠন করেছিল তামিমের নেতৃত্বে কিন্তু সবগুলো প্লেয়ারকে তারা কিনেছিলো সেখানে তারা দেখুন তামিম ইকবালের ছিল মুশফিকুর রহিম ছিল মাহমুদুল্লাহ ছিলেন মেহেদ হাসান মিরাজ ছিলেন এবং আরও অন্যান্য প্লেয়ারগুলো ছিল তো তারা কিন্তু সবাই এক অনেক ভালো খেলেছে এবং যার কারণে কিন্তু তারা শিরোপা জিতেছে তো তামিম যে একটা দলে থাকলে কত বড় একটা প্লেয়ারদের মধ্যে স্পিড তৈরি হয় বা প্লেয়ারদের মধ্যে একটা সাহস তৈরি হয় সেটা কিন্তু দলে থাকলে বুঝাই যায় ঠিক তেমনি সাকিবও সাকিব যখন তার দলে থাকে সেখানেও কিন্তু সেরকম একটা পরিবেশ তৈরি করতে পারে তো এইবার বিপিএলের ভিতরে যদি তারা না থাকে সেই বিপিএল কিন্তু কোনোভাবেই আনন্দভোগ্য বা আনন্দ উপভোগ্য হবে না তো আমরা চাই তামিম যেভাবে গত বছর বিপিএলে ফরচুন বৈশালকে উইনার করেছিল ঠিক তেমনি এবারও যেন তিনি বিপিএলে যে কোনো একটা দলে থাকে এবং তামিমের খেলায় বাংলাদেশবাসীকে যেন আনন্দ ছড়িয়ে দিতে পারে সেই প্রত্যাশাই করি তো ক্রিকেটের বিপিএল সংক্রান্ত এই পর্যন্ত লেটেস্ট আপডেট আপনাদের জানিয়ে দিলাম তামিম এবং সাকিবের ভাগ্য গতবর্ষ আগামী মাসের নয় দশ তারিখের ভিতরে নির্ধারণ হয়ে যাবে তারা বিপিএলে থাকছেন কি না এবং যদি প্লেয়ারড্রাফ্টের নাম দেন তাহলেই তারা বোঝা যাবে যে তারা বিপিএল খেলছেন কিনা না এমনও হতে পারে তামিম ইকবাল বোর্ডের দায়িত্ব পাওয়ার পরেও তিনি খেলতে পারেন এবং এমনও হতে পারে সাকিব আল হাসান দেশে আসলে রাজনৈতিক অস্থিরতাশীলার কারণে যে এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইনের মোকাবেলা পড়তে হতে পারে এটাও না হতে পারে তো এটা সম্পূর্ণ বোঝা যাবে আগামী মাসের নয় দশ তারিখে যখন প্লেয়ার ড্রাফট হবে অক্টোবরের তো সেই দিনে আমরা এটা বুঝতে পারবো তো সেই দিনের অপেক্ষায় থাকুন আর ক্রিকেট সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে নতুন হলে ফলো এবং লাইক দিয়ে থাকবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এই ভিডিও সংক্রান্ত যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং